দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা হেলথ টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা হস্তমৈথুন করতে করতে নিজের 12টা বাজিয়ে দিয়েছেন বা সহবাস করার সময় লিঙ্গ উত্তেজিত হয় না, আর যদি হয় তাহলে খুব দ্রুত বীর্য বের হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের যে জিনিসটি তৈরি করে দেখাবো তা খেলে আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে এবং সহবাসের সময় সঙ্গিনীকে ইচ্ছে মতো করতে পারবেন, বীর্য বের হওয়ার ভয় থাকবে না। দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি তৈরি করার জন্য যা যা লাগবে: 1. পেঁয়াজ বাটা, 2. রসুন বাটা, 3. লেবু ও বরফের টুকরা। প্রথমে একটি বাটিতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিন। মিশানো শেষ হয়ে গেলে 2 ফালি লেবু কেটে নিন। এবার এই 2 ফালি লেবু চিপে শুধু রসটুকু এর মধ্যে নিয়ে নিন। এবার ভালোমতো মিশ্রণটিকে মিশিয়ে নিন। এবার এর মধ্যে 1/2 গ্লাস পানি ঢেলে দিন। তারপরে ভালোমতো নাড়তে থাকুন। এবার একটি ছাকনা দিয়ে মিশ্রণের শুধু রসটুকু আলাদা করে নিন বা ছেঁকে নিন। এবার 2 টুকরো বরফ দিয়ে দিন। বাস, আপনার জাদুকরি জুস তৈরি। দর্শক, এটি কিভাবে আর কখন খাবেন তা শোনার আগে কিছু বিষয় জেনে নিন। আপনি জানেন কি না জানি না, সুস্থ বীর্য তৈরিতে রসুনের ভূমিকা অনেক। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো কাজ করে। আপনি এই তৈরি জুসটি যদি টানা 15 দিন খেতে পারেন তাহলে যৌবন ক্ষমতা 3 গুণ পরিমাণ বেড়ে যাবে। প্রতি রাতে রাতের খাবার শেষ করার পর শোয়ার আগে এটি খেয়ে নেবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না তারা এটি খাবেন না। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অন্যদেরকে জানতে শেয়ার করবেন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।